এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না। সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, জানাজার সময় লাগবে তারে তুই তো ভাবলি না, আরে এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না। হয়তো আপনার মার বিয়ে কে দিয়েছে? মোলবি। আমার মার বিয়ে কে দিয়েছে? মোলবি। ঠিক না বেটি? এই মোল্লা না হলে তোর মার বিয়া হইতো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وقال الله تعالى في موضع آخر وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم نساء كاسية عارية مميلة مائلة رؤوسهن كأسن مت البخت المائلة لا يدخلن الجنة ولا يزدن ريحها رواه البخاري چلن کے بیریا ہو چلن کے بیریا ہو چلن کے بیریا चलन के बैरिया हो चलन के बैरिया हो चलन के बैरिया संघवा के हो नाही जाई चलन के बैरिया संघवा के हो नाही जाई चलन के बैरिया बेटा बेटी संगी साथी सब छूट जई है सोना चांदी हीरा मोती सब लूट जई है बेटा बेटी संगी साथी सब छूट जई है हीरा मोती सोना चांदी सब लूट जई है अरे छूट जई है बंगला गाड़ी अरे छुट जई है बंगला गाड़ी गौवा नगरिया चलन के बेरिया अरे छुट जई है घोड़ा गाड़ी गौवा नगरिया चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया साथे के हो नाही जाई चलन के बेरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया बेटा रोए बेटी रोई रोई मेहरिया टोला मोहल्ला रोए रोए घर दुवरिया अरे जाइबा अकेले अरे जाइबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया अरे जाइबा अकेले ओढ़े काफनी चदरिया चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया संघवा के हो नाही जाई चलन के बेरिया
जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, चार दिन के जिंदगी पकड़ला कुछ कमाई, चार दिन के जिंदगी पकड़ला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई तो हर सुंदर शरीरिया चलन के बेरिया, अरे माटी में मिल जाई सुंदर शरीरिया चलन के बेरिया, संघवा के हुनाही जाई चलन के बेरिया, संघवा के हुनाही जाई चलन के बेरिया। श्रद्धेय सम्मानित अनिर्वाचित আজকের সভার সভাপতি ও নাজিম সাহেব, সম্মানিত মুসলমান শ্রোতাবিন্দু এবং পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। কতবার দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শত কোটি শান্তির ধারা বিতর্ণ ক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বন্ধুরা, আমার সময় হলো দেড় ঘন্টা, আগে ভালো করে বুঝেন, আমাকে সময় দেওয়া হয়েছে দেড় ঘন্টা। আর আপনারা তো জানেন যে এলাকাতে আসতে গেলে, মানে যেরকম আমরা বাইরের বক্তাকে আনি তখন ওকে প্রধান বক্তা করি আর এলাকার বক্তা দিয়ে চান্দা করাই। আমি যখন কালকে ফারাক্কায় ছিলাম তখন আমি ওখানে প্রধান বক্তা ওয়াজের জন্য ছিলাম, আজকে এলাকায় এসেছি। তো বলছে মলি সাহেব, আপনি তো জানাশোনা মানুষ, তো এই দায়িত্বটা আপনি পালন করিয়েন, এলাকার সব জায়গাতে যদি এইটাই আমাকে দায়িত্ব দেওয়া যায় তাহলে পারে। আর আমাকে যখন কালেকশন দিব তো আমাকে কালেকশনের বিষয় তো ওয়াজ করতে হয়েছে, ওখানেও বলবো কালেকশনের বিষয়তে, নাইটোলাতে বলছি বেলুয়াতে, ওখানে বললাম কালেকশনের বিষয়তে, এখানে বলবো ওইটা কি, বা আর কোনটা বলবো ওইটা কি। তো মানুষ বলছে ওই কথাটাই ঘুরিয়া ঘুরিয়া বলছে। হ্যাঁ, তো এই জন্য আজকে আমি টপিকটা একটু আলাদা করে দিয়েছি। আমার যেটা দায়িত্ব সেটা তো আমি নিভাবই, কিন্তু আজকের যে বিষয়টি আমি রেখেছি সেটি হলো পর্দা সম্বন্ধে। সেটা হলো পর্দা, যে পুরুষের পর্দা আছে কিনা। খালি মায়া লোকের পর্দা লে খুব টানাটানি চলছে। মুলি সাহেব, মায়া লোক গালাকে একটু ওয়াজ করতে হবে। তো মায়া লোকের লাগি খালি ওয়াজ দরকার আছে, পুরুষের ওয়াজ দরকার নেই। এই জন্য আমি উভয় পক্ষে দুই রকমের আয়াত পড়েছি, মহিলার সম্বন্ধে একটি আয়াত পড়েছি মহিলার পর্দা সম্বন্ধে, এবং পুরুষ পর্দা সম্বন্ধে একটি আয়াত পড়েছি, এবং একটা হাদিস পড়েছি বুখারি ও মুসলিমের। তাকে সামনে রেখে আজকে পর্দা, আল্লাহু আকবার, ভালো করে কথা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। বন্ধু, আপনারা জানেন আমি আপনাদের এলাকার মানুষ, ভাইয়া হামকে সব কুছ মালুম বা কি ই মডেল জামানা বা, আর ভাইয়া ই জমানা কে ই ভোজপুরি জওয়ান, ই জওয়ানন কে জবান বা, বুড়ুয়ান কে না, বুড়ুয়ান কে জবান নিক না লাগেলা, ই জওয়ানন যো সমঝেলা ভাইয়া, হাম কুছ এইসন বাত জোন হামকে সমঝ মে না আবেলা, ও হামকে মজা না আই, আর জোন সমঝ মে আ যাই ও মজা আই। তো জওয়ানন কে সমঝ মে আবেলা হামার বাত, বা বুড়ুয়ান কে না। আর ভোজপুরি বতাইম ভাইয়া, তো ইহো এগো আমার বদনামি ভাইল বা, একজনা লিখেছে কি জানেন একটা বড় করে ফেসবুকে, আমার ঘে সিমান চালে একটা ভোজ বক্তা হয়েছে, ভোজপুরি বক্তা মানে আমাকে জলেবের লেগে ভোজপুরি বক্তা, ভোজপুরির দু তিনটে কেন করে গাজাল শিখে নিয়েছে, আর দিয়ে ওইটা নিয়ে লোককে ঠইগে বড়াইছে, কইছে আমি ভোজপুরি বক্তা। হ্যাঁ, যে কি হারঘে কমের এটা ভাষাই লয়। আচ্ছা ভাই, ভোজপুরি হারকে কমের ভাষা লয়, তো ইংলিশ কি আমার কমের ভাষা বলেন, ইংলিশ কি আমার কমের ভাষা? আমার কমের ভাষা যদি বলেন তাহলে অন্য কোনো, আমরা যে চতুর্বেদী নিয়ে বেদ শুনি আমার কমের ভাষা বলেন,
আমরা অন্য কোন যদি ভোজপুরি বলা হারাম হয় তাহলে আপনার আপনার ইংলিশ বলা হারাম, যদি ভোজপুরি বলা হারাম হয় বাংলা বলা হারাম, শুধু আরবির ভাষাতে ওয়াজ করতে হবে নাকি? কেন ভোজপুরিতে এটা বিহারের ভাষা, যদি ভোজপুরি বলা গুনাহ হয়ে যায় তো ইংরেজি কে তোমাকে পাবার দিলে যে বিলেতি ইংরেজ যারা এত সাতালছে এত বদমাস যাদের ক্যালচার সবই শরিয়তের খেলাফ তার ভাষা কেন বলা যাবে? বন্ধুরা আমার, যা হোক এই জন্য আমি ভোজপুরি বলবো আপনারা চিন্তা করেন না। ভাইজান দেখেন আপনারা এভাবে চিৎকার করিয়েন না, বসে থাকেন এইভাবে বারবার হট্টগোল করবেন, মানুষের মেজাজটা আমার কথার দিকে আসবে না ওদিকে যাবে। বন্ধুরা আমার, শরিয়ত আজকে মহিলাদের পর্দা করতে বলে আমার মা বোনেরা ওদের মনে ভারী হয় যে আমাদের পর্দা করে এত বড়টা শাস্তি কেনে দিলে, গরমের তাপ সহ্য করা যায় না, চোদ বৈশাখ মাসের পাখা হিলিয়া ঘরে থাকা যায় না, সেই সময়তে যদি রাস্তাঘাটে বের হয় তব নাকি বোরকা পরতে হবে, তব নাকি চাদর পরতে হবে, এত বড় কষ্ট আমাদের শরীয়ত কেন দিল? আমার মা বোন আমি আপনাকে বুঝাই আর বাপজি আপনারা লক্ষ্য করে শুনবেন, পৃথিবীর জমিতে খুব জ্ঞানের কথা আগে ভঙ্গিমাতে বুঝেন, আপনারা শুনেছেন যে এই জমিনে প্রায় 18,000 মখলুক আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে ঘোড়া একটা মখলুক, গাধা একটা মখলুক, বকরি একটা মখলুক, গরু একটা মখলুক, ওই রকমই মানুষ হলো একটা মখলুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মখলুককে পর্দা করতে বললেন না, শুধু মানুষকে কেন বললেন? কথা খুব ধ্যান দিয়ে বুঝবেন, আপনার গলিতে একটা গাই বাঁধা আছে, আপনার গলিতে একটা গাভী বাঁধা আছে, এটাও মহিলা স্ত্রী নাকি যাতে স্ত্রীলিঙ্গ কিনা? আর আমার আপনার বাড়িতে একটা বোন আছে, এটাও মহিলা? আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে একটা পাঠি বকরি আছে, দুটাই মায়া লোকের জাত, কিন্তু আমার মা আপনার বোনকে রাস্তায় বের হতে গেলে আল্লাহ বলছেন মিন জালাবে বেহিন্না, পুরোটা চাদর দিয়ে ঢেকে লাও, আর বকরিটাকে আল্লাহ বলে না তুমি একটা প্যান পরে লাও, বলেছে ওটাও মহিলা, কথা বুঝবেন, ওটাও মহিলা। আর বাড়ির আমাদের মা বোনও মহিলা, কিন্তু আমার মা বোন আপনার মা বোন বাড়ি থেকে বের হলে আল্লাহ বলছেন তুমি পুরো হল বডি বোরকা পুশি করে লাও, আর গাইটা গলিতে বাঁধা আছে তো আল্লাহ বলেন যে তুমি কম করে একটা প্যান করে থাকো, বলেছেন না। আমার বন্ধুরা, তাহলে কারণ কি, কেন কেন? কথা ভালো করে বুঝেন, আল্লাহ পাকের নবী বলছেন আদ্দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা ইদ্দুনিয়া আল মারাতু সালেহা, দুনিয়া তো সবই সমান জিনিস, কিন্তু তার মধ্যে যেটা দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে যেটা সবচেয়ে কিমতি জিনিস, যেটা সবচাইতে দামি জিনিস, সেটা হলো নেক নারী। দুনিয়া তো যত জিনিস আছে সবই তো সামান, কিন্তু তার মধ্যে কিমতি সামান হলো সব থেকে নেক নারী। এবার আপনাকে আর একটা উদাহরণ দিই, আপনি বাজার যান, বাজার করতে যান কি না, আপনি পেঁয়াজ আনতে যান, এটাও একটা সামান, আর আপনি সোনা কিনতে যান, এটাও একটা সামান, ঠিক না বেঠি? কিন্তু 1 কেজি পেঁয়াজ যদি আপনি কিনেন আপনাকে কিসে দিবে? পান্নিতে লটকে দিয়ে দিবে। কিন্তু যদি আপনি 100 গ্রাম লয় 5 গ্রাম সোনা কিনেন কিসে করে দিবে? বুঝার মতন জ্ঞান বেরেন রেখেছেন? আপনি একটা বাড়িতে কি মাপার জন্য 1 কেজির 1 কিলো কিনেছেন, বাজারে
দোকানদার এক কিলোর একটা আপনাকে লোহার বাটখারা দিবে, দিতে গেলে কিসে করে দেয়? কাগজে মুড়িয়ে প্যাক করে পান্নিতে ভরে আবার লুকিয়ে নাকি না, এখানটা দড়ি বেঁধে হাতে ঝুলিয়ে দেয় নিয়ে যাও। কিন্তু বন্ধুরে সোনারের দোকানে এটা হলো এক কিলো, আর সোনারের দোকানে যদি আপনি এক আনা সোনা কিনেন, এক ভরি সোনা কিনেন, আপনাকে সোনাটা এতটুকু, কিন্তু তাকে আগে কাগজে মুড়িয়ে তারপরে একটা কোটার মধ্যে ভরে, তারপরে কোটাতে খাপ লাগিয়ে, তারপরে একটা পান্নিতে ভরে, তারপরও আপনি চতুর্দিকে খালি লুকিয়ে লুকিয়ে দেখবেন, কেউ দেখছে নাকি, কোন দিকে লুকাবো, রাস্তায় কেউ পকেট মারবে নাকি? কিন্তু বন্ধুরে এক কিলোর লোহার বাটখারা সোনার চাইতে আর ওজন বেশি, সোনার চাইতে আর শক্ত বেশি, কিন্তু হাতে লটকিয়ে আনেন চুরির ভয় নাই, কোনো লুটারার ভয় নাই, হারিয়ে যাবের ভয় আপনার ভয় নাই, কিন্তু এক গ্রাম সোনা বা এক ভরি সোনা এই সোনাখানাকে আপনি এত যতনে রাখেন। সারা দুনিয়ার সামানের মধ্যে আমার মা বোন হলো বন্ধুরে, সারা সামানের মধ্যে ওই সোনার মতো মহিলা হলো দুনিয়ার সমস্ত সামানের মধ্যে সোনার মতন। আর সোনার মতন শুধু লয় কত, আরো আগে শুনেন, আমার বোনেরা সোনা একবার যদি হারিয়ে যায় আবার নতুন কিনে পাওয়া যাবে, যাবে না? যাবে না। চাঁদি যদি হারিয়ে যায় আবার নতুন কিনে পাওয়া যাবে, কিন্তু বোনেরে তোমার সম্মান যদি হারিয়ে যায় আর জীবনে কোনো দিন কিনে পাওয়া যাবে না। এই জন্য দুনিয়ার সব থেকে যে জিনিসটা দামি তাকে কেমন করে খোলা রাখতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনের ওপরে ব্যক্ত মানুষের ওপরে পর্দা, আর মানুষের মধ্যে সারা মাখলুক যত মাখলুক আছে সবার মধ্যে এরা আদম সন্তান হলো সবচেয়ে দামি, আর সবচেয়ে দামির মধ্যে ফের সোনাতেও ভাগ থাকে। সোনার ফের দু প্রকার আছে না নেই, পরে হাদিসে আপনাকে আসি আমি। সোনার ফের দু রকম, একটা হলো কি, একটা হলো কাঁচা সোনা, একটা হলো পাকা সোনা। কাঁচা সোনার দাম বেশি না পাকা সোনার দাম বেশি বলেন? কাঁচা সোনার দাম বেশি, আমার মা বোন হলো কাঁচা সোনা আর পুরুষ হলো পাকা সোনা। মা বোন কাঁচা, আচ্ছা কাঁচা সোনা বেশি ভক করে লোভে যাই না পাকা সোনা? কথা বলেন, বলতে শিখেন। কাঁচা সোনা ভক করে দমড়ে যায়, পাকা সোনা তাড়াতাড়ি দমড়ায় না, কিন্তু দাম বেশি লুকিয়ে রাখা যায়। পুরুষ লোক হলো ওই রকম, পাকা সোনা দাম বেশি লুকিয়ে রাখতে হয়, কিন্তু কাঁচা সোনা মুড়ে যাবে, মানে কি একে যদি একটু ছেড়খানি করা যায় একটুতি ভুলে যাবে, পরের বেটার সাথে পালিয়ে যাবে, ঠিক না বেঠি? বাজারে যান, আজকে সীমাঞ্চলের জালসার ওপরে প্রতিবান লাগতে যাচ্ছে, আপনারা দেখেছেন সীমাঞ্চলের জালসারে এসলাহ করতে হবে, জালসাই মেলা আসতে দিতে হবে না। কেন এই কথাগুলো বলা হয়? এই যে রোডে জ্যাম দেখেন, বাজারে মার্কেটে দেখেন, চপ্পল হে উঁচি হিল কি আর উঁটনি সি চাল, হোঠ কো কর রহি হ্যায় লিপস্টিক লাগা কে লাল। জালসাই কেন যায় মানুষ, জালসাই কেন যায়? দিনের কথা শুনতে, যেটা জানি না সেটা শিখবো, আমি যেটা বুঝি না সেটা বুঝবো, হারাম ছাড়বো, গুনাহ ছাড়বো, নেকির পথ ধরবো, কিন্তু নেকির করতে গিয়ে এই ঠোঁটে আড়াই কিলো আলকাতরা মাখবে কেন? বাড়িতে কালকে ছিল পাতলা গুল্লা ধসা চপ্পলটা পিঁধেছিল, আর এখন রোডে যাইয়া দেখেন অঙ্গরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল বা
अंग्रेजी स्टाइल में चले हाई हील के सैंडल बा, देख के ये कर ये अदा धड़ के लोगन के दिलवा। यही रुकम ऊंचा गुल्ला वाला चप्पल दिया मजा दलिया दलिया जरा हटबे। ओ बोनेरा हमारा सुने लेन नबी जी बोलछेन नेसाउन कासे यतुन आरे यतुन मुमीला तुन माइला रूसा हुन्ना कासने मतिल बुख्तिल माइला। सही बुखारी मुस्लिमेर हदीस सुने लेन আল্লাহ পাকের নবী বলছেন নেসাউন ওই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়া কাপড় পরা সত্য যাকে উলঙ্গ দেখায়। মানে কি ভাইয়া কাপড়া পহনে কে মতলব কা হোলা ইজ্জত তোপে কে কাপড়া পহনে কে মতলব ইজ্জত তোপে কে উঘারে কে না দিখাবে কে না लेकिन कपड़ा पहनला के बाद भी अगर इज्जत लोकाई तो ऐसा पर्दा कर कैला से फायदा का बा रहो ये बताई रहो ये लोग बताई कि ऐसा पर्दा से का फायदा बा। की मॉडल जुगर स्टाइल गो स्टाइल कुत्ते कुत्ते हाय 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 हर एक बार जेटा नोंगरा काज सेटाई वर्तमान स्टाइल। ए जे देखछेन एकटा नतून क्वालिटी उठेछे आपनारा देखेछेन एखन एत सारा जीवन देखे आसलेन শার্টের বুতাম মধ্যখানে হয় এখন একটা নতুন কোয়ালিটির বুতাম উঠেছে দেখেন এখান দিয়ে এখানে বুতাম সাইডে আছে না নাই এটা একটা নতুন স্টাইল বেরিয়েছে জামার বুতাম মধ্যখানে থাকে এরা এখন সাইড দিয়ে এখান দিয়ে দিয়েছে দুটা চ্যাংড়া কাটিয়ে থেকে গেড়া বাড়ি যাচ্ছিল মোটরসাইকেলে বসে আর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে আর ওদিক থেকে গায়ে একটা রোডের কান্দা বাঁধে দেওয়া ছিল ভক্তর ওপর দড়িয়ে গেছে রোডে দড়ি টান হয়ে গেছে আর ছোড়া দুটো একবারে গ্যাক করে দড়িতে বেঁধে পড়ে গেছে চতুর্দিকে সব দড়িয়ে এসে তুলেছে তোলার পরে দুজনকে বসাইছে তো একজনের বুটাম মাঝামাঝি তাছাড়া একজনের বুটাম এখানে আছে তো ই আর জীবনে দেখেনি তো এই স্টাইল যে এখানে বুটাম হয় কুচি ইয়ে ছোড়ার মাঞ্জা ঘুরে ইয়ে মনে হয়ে গেছে ছোড়ার তো মাঞ্জা ঘুরে ইয়ে মনে হয়ে গেছে কুচি কি করবি রে একে জলদি হসপিটালে কুচি না জি হাকে লাগেনি কুচি আতঙ্গে বকছে বোকা আতঙ্গে বকছে এই আতঙ্গ লাগা কইছে এখন একে টাইনে টুইনে একটু ঘুরাবি তো ঘুরানা তো পরে ফের আরো ভারী হয়ে যাবে ঘুরাইছে মর মরে করে দিলে ঘুরিয়ে কইছে ঘুরাইও না জি আই শরীয়তের সাথে মজাক করনে ওয়ালা শুনলেন আল্লাহর আযাবে মর মরে হওয়ার লাগে তৈয়ার থাকেন শরীয়ত কাউরির মনের মতন চলবে না আপনাকে শরীয়তের মোতাবেক চলতে হবে। বন্ধুরা আমার নবীজি বলছেন নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়। কথাটার মানে কি মানে এত ছোট কাপড় এত ছোট কাপড় পরে নেকেট কাপড় পরে আর যেমন বর্তমানের বেলাউজ এই বেলাউজ লই হে আসলে বেলে হাজ লেহাজ নাই মনে করছে আমি তলে কাপড় গে দিয়েছি কিন্তু এদিকে এতখানি নাই ওদিকে এতখানি নাই হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং মায়া লোকের ঘাড়ের ওপর সেন্ডো গাঞ্জির কাইটিং একবারে সেন্ডো বেলাউজ শুরু হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন এত নেকেট ছোট কাপড় বা এত পাতলা কাপড় যার কারণে তার অঙ্গগুলো দেখা যায় বোঝা যায় বা এত টাইট কাপড় যেমন বর্তমান যুবকের ঘে এই যে একটা লুজার লয় একটা কি যেন টাইট প্যান্ট পরতে শিখেছে ওই রকম কাপড়গুলো আল্লাহ পাকের নবী বলছেন এই রকম কাপড় পরার পর যারা পরিধান করে এই মহিলা গালা ওয়াসকা কাসনে মাতিল বুকতিল মাইলা এবং বুকতি উট আরবে পাওয়া যায় যার চুটটা উঁচা হয়। আল্লাহ রসুল বলছেন যার বুকতি উটের চুটের মতো চুল গালাকে ওপর দিকে করে বানলো আর রাস্তায় দুলুক দুলুক করে হাঁটলো দুলকি মেরে আর পর পুরুষের দিকে আকর্ষণ হলো ছোড়া তাকাই না কেনে একটু মজা একটু ভালো হাঁটছার এদিক ওদিক দেখছে আর ওদের নিজকে নিজ আকর্ষণ হচ্ছে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণীয় করার জন্য এই রকম করে সাজগুজ করে হাঁটাহাঁটি করছে। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনারি হাহা জান্নাতে যাওয়া দূরের কথা এরা জান্নাতের সুগন্ধ পাবে না। আমার ভাইয়েরা বলবেন তাহলে মুলবি সাহেব আপনি আগে হাদিস শুনালেন মহিলার পর্দা কতটা আগে তো বলে দেন পুরুষের পর্দা কতটা ভালো করে বুঝেন মহিলার পর্দা
ঘুটনির নিচে থেকে লিয়া একবারে মাথার চুল সারা বডি শুধু হাতের তালা পায়ের তালা বাদ পুরাটাই মহিলাকে ঢেকে রাখতে হবে আর পুরুষের পর্দা আপনাকে একটু দিয়ে একটু দুটা হাদিস শুনাই আপনারা কে শুনেন আমাদের স্বভাব খুব ভালো কি জানেন আমাদের স্বভাব খুব ভালো পুরুষের পর্দা হলো শুনেন যেমন মহিলার পর্দা এই যে এখান থেকে হাত এই ঘুটনির নিচে থেকে গুল্লা থেকে নিয়ে মাথাসে পুরো বডিটা তার হলো পর্দা এর মধ্যে এটা কার লাগে এটা হলো গায়র মুহরিমের লাগে আর যারা মুহরিম যেমন নিজের বাবা নিজের চাচা নিজের মামা নিজের দাদু নিজের নানা মানে যার সাথে বিয়া জায়েজ নাই যার সাথে বিয়া দেওয়া হারাম এই লোককটার সামনে যদি মাথার কাপড় পড়ে যায় গুনাহ হবে না হাত এখান থেকে দেখা যায় গুনাহ হবে না এই লোকটা যদি প্যান্ডেলি খুলে যায় গুনাহ হবে না কিন্তু চাচাতো ভাই হলে গুনাহ হবে খালাতো ভাই হলে গুনাহ হবে মামাতো ভাইয়ের সামনে মাথার চুল দেখা গেলে গুনাহ হবে কেপচি কেহনি দেখা গেলে গুনাহ হবে ও মুসলমান ভাইরা শুনেন আমার মা খালারা শুনে যান হজ আল্লাহর একটা বিধান হজ শুনেন হজ আল্লাহর একটা বিধান আরকান তবে হজ যদি মানুষ চাচাতো ভাইয়ের সাথে কোনো মহিলা করতে যায় জায়েজ হবে চাচাতো ভাইয়ের সাথে হজ করতে পারে না আল্লাহর হুকুম পালন করতে যাবে তব যেতে পারে না মামাতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না ফুফাতো ভাইয়ের সাথে গিয়ে হজ পালন করতে পারে না আল্লাহর আইন যদি পালন না করতে পারে তাহলে চাচাতো ভাইয়ের আগা দিকে মাথার কাপড় ফেলে চাচাতো ভাইয়ের মোটর সাইকেলে বসে শ্বশুর বাড়ি থেকে কেমন করে বাপের বাড়ি আসতে পারে আনতে যাবে পেঠাইবেন না পেঠাইবেন না কেন দরকার পড়লে নিজে ধুয়ে যাইন ই চাচাতো গো ই কাল সাপের কোনো বিশ্বাস আছে বলেন তো ভালা এই জন্য আল্লাহ হজের জায়গা পাক জায়গাতে যাবে হজ করতে যাবে তবে আল্লাহ এজাজত দেয়নি যে তোমার চাচাতো ভাইয়ের সাথে হজ করতে পারো না হ্যাঁ আর ই চাচাতো ভাইয়ের সাথে কইছে চার ধার ঘে রুস্তুমে সুতি গেল আলগার সাথে কারে সাথে যাইনি আর বড় ভাসুরের বেটা রুস্তুমে সুতে গেল বড় ভাসুরের বেটা রুস্তুমের সাথে আমার বোনেরা তাহলে আপনার যদি ওই লোকটা চাচাতো ভাইয়ের সামনে আপনার মাতেই যে হাত পা যদি চুল দেখা যায় গুনাহ হবে কিন্তু নিজের বাবার সামনে নিজের ভাইয়ের সামনে যেগুলো অর্থাৎ মহরিম তার সামনে যদি আপনার এই রকম সাধারণ যদি হাত পা চুল মাথা দেখা যায় তাহলে গুনাহ হবে না কিন্তু বন্ধু আমার মা খালা ভালো করে শুনুন আল্লাহ পাকের নবী বলছেন যে পুরুষের পর্দাও কতটা শুনেলেন এবার শুনেন পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাবের ওপর পর্যন্ত এর মধ্যে যদি পুরুষ লোকের যদি এটা উদাম হয়ে যায় তাহলে আপনার আমারও গুনাহ হবে আপনার আমারও গুনাহ হবে নবীজি বলছেন গাতে ফাক যাইকা তোমার জাং দুটা ঢাকো আন্নাল আফাক যাইনে আওরাতুন তোমার জাং তোমার রাম দুটা হলো পর্দা এ যুবক কুণ্ঠে পালি পাঁচটা সাতটা চ্যাংড়া একসাথে জাঙ্গিয়া পরে গোসল করে নিবি ফাড়া নুঙ্গি পরে উল্টে নুঙ্গি বেঁধে এখান থেকে উদাম করে রাস্তায় হাঁটবি কার কথা বলবো বয়স্ক 80 বছরের বাপজিরাও তোর কবি ওইখানে মাঠে কাদার ভুঁয়ে হাল জুড়েছে আর ওই কাদার ভুঁয়ে নেংটি ঠিকে কাদাতে বই দিছিল ঠিক আছে এটা ঠিক ওখানে কেউ নাই দিছিল দিছিল এবার হঠাৎ করে মেশিন ধুক ধুক করতে লেগেছে তেল শেষ ওই নেংটি মারি গোটাই গা হেঁটে চলে আসছে বাবজি হ্যাঁ একবারে ছাইটা কেটে টাইনে টুইনে বুঞ্জে চলো ওর কবি চলে আসছে শোনেন
নাবিজি বলছেন গাতে ফাক যাইকা ফাকজুন মানে রান এই জাং দুটা তোমার ঢাকো আন্নাল ফাক যাই না আওরাতন কত গলা মানুষের এত বদ অভ্যাস আছে দেখবেন গলিতে বসে থাকে চেয়ারে বসে আছে লুঙ্গি খান তুলে দিয়ে এরকম করে থাপড়াইছে আর কচলাইছে বদ অভ্যাস যদি আপনার হয় আপনার গুনাহ হবে আমার বন্ধুরা আর একটা কথা শুনেলেন তাহলে মুলবি সাহেব মাঠে ঘাটে যদি কেউ থাকে একাই থাকে কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সাথে যদি আরো পাঁচটা লোক থাকে ওখানেও আপনি নিজের জাং খুলতে পারেন না কেন নাবিজি বলেছেন লায়ান জুরুর রাজল এলা আওরাতির রাজলে ওয়ালাল মারাত এলা আওরাতিল মারাতে কোনো পুরুষ লোক অন্য পুরুষের আগে জানো নিজের সত উদম করতে পাইবা না কিছা বে তোর যা হার তা কি হলো খুলে নিনটি গুলো মেরে একবার ঠিক নিনটি চ্যাপেন পিনে গাদি হলে সারিয়া নিজের চাস্ত ভাইয়ের সামনেও আপনার ইহামুমার দোষ হোক বন্ধু হোক নাবিজি বলছেন লায়ানজুর রাজল এলা আওরাতির রাজলে কোন পুরুষ যেন অন্য পুরুষের আগাদিকে নিজের সতর না খোল যেখানে পর্দার হুকুম আছে কেনটা উদাম করা যাবে না আর একটা মজার কথা ওই রকমই মহিলারা বেশি গুরুত্ব দেয় না এটা তাহার বড় যা এটা তাহার ছোট যা এটা তাহার নিজের বড় বহিন এরা থাকলো তো কি মা মহিলোক মায়ের লোকের মধ্যে ফের কিসের পর্দা সবার সামনে দুধ পান করাই করাই না করাই না আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালাল মারাতিল আওরাতিল মারাতে যে আছে ওই রকমই কোন মহিলা যেন অন্য মহিলার আগাদিকে এই রকম বেপর্দা যেন না হয় আর একটা মজার কথা শুনেন আল্লাহ রাসূল বলছেন ওয়ালা ইউবদিয়ার রাজুল ইলা রাজুল ফি সাউবিন ওয়াহিদ ওই দুটা জওয়ান চ্যাংড়া মেলে কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব বলবেন কেমন কথাটা ষোলো বিঘে খালি বড়কি জমি বারটা দুখান ট্রেক্টর তিনটে বেটা খালি বিহে দেওয়ার মতন কইছে যে ছোনার একটা বিহে দেও না জি কইছে আরে দিস না এখনি এখনি বিহে দিবি পরের বেটি আসবে কানে কুটকুট করবে জুদাই দিবে এখন গোছিয়ে যা করছে করতে দে হয়ে যাক কিছু পরের বেটি আসতে গেলে জড় মরে যাবে থাম চাইপে চুপে ভুলিয়ে ভালিয়ে কিছু থো কিছুদিন ঘর গেলাও করে না তিন খেনটা ঘর আর ছটা খালি বেটা তার মধ্যে চারটা বিহে দিবার মতন চো আলাদা বিছেন দিতে হবে যেমনই ছেলে দশ পার করে গেল বারো হয়ে গেল আর বিছানা আলাদা করতে হবে কি না আলাদা করতে হবে অনেক বাড়ির সিস্টেম আছে দুটা দুটা জওয়ান ছে বেটাকে দু বেটা ওর অনেক জমি কেনার টাকা হচ্ছে আলাদা একটা চার হাজার টাকা দিয়ে চকি কেনার অভাব চকি কেনার টাকা জুটে না তখন কইছে একটা ল্যাব বানার টাকা জুটে না দু ভাই সুদতে গেছে যেতেন কইছে এই তুই আপনার সুদ গা নাবে হম যাব না তুই সুদ গা আমি কোনটা সুদবো কইছে মাকে কহগা ওই তুই কহগা হ্যাঁ তোর ছোটটা কি করবে লাস্টে কই তো চলে গেছে মা আমি সুদবো না কে নে রে কেনে সুদবি না যা দু ভাই সুদ জায়গা বেটা আমি সুদবো না কইছি হারে তোরা এরকম কেনে নেন করছিস রে তুই সুদ তেলে ওই হাম লিব না বলছে হারে তোরা সতা সতিনের ছেলের মতন কেনে করছিস রে এক মার তোরা বেটা তোরা সাত ভাইকে আমি একটা প্যাটে থুইতে পেরেছি আর তোরা দুটা ভাই এখন চকিতে থাকতে পারিস না কিন্তু মা বুঝে না যে তখনকার বয়সটা আলাদা ছিল আর এখনকার বয়সটা আলাদা তখন কিছু বুঝছিল না আর এখন রাতে স্বপ্নও দেখছে ঠিক না বে ঠিক স্বপ্ন দেখে যদি বড় ভাইয়ের উপরে পাঁচ পেয়ে দেয় কত লাজের কথা লাজের কথা কিনা এই জন্য নাবিজি বললেন শুনো তুমি কি করবে দুটা জওয়ান ছেলে দুটা ইয়ং ছেলে যেন একটা ল্যাপে বা একটা চাদরে খালি গায়ে যেন না ঘুমায় একটা লেহলিতে দুটা জওয়ান ছেলে খালি গতরে যাতে না শুতে সিধা ভাষাই বুঝেন হ্যাঁ ওই রকমই দুটা যুবতী মেয়ে জানো একটা কম্বলে জানো খালি গায়ে না শোতে যদি চকিও একটা হয় তো গায়ে দেওয়ার আলাদা দিতে হবে তার যেন সেপারেট ভিতরেই থাকে আমার বন্ধুরা আমার ভাই জানেরা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার এত এত গুণ করেছে আল্লাহ রে আল্লাহ আমার মা খালারা শুনেলেন সময় খুব সংকীর্ণ অল্প সময় মাথায় বড় দায়িত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা
في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى মহিলারা রে তোমরা বেশি করে বাড়িকে ধরো তোমরা বেশি বেশি বাড়িতে থাকার চেষ্টা করো বিনা কারণে তোমরা এখানে ওখানে যেও না বিনা কারণে তোমরা তো এখান ওখানে বেড়াতে যাবে না আর আমার বন্ধু অযোগ্যতার যুগের মহিলাদের মতো তোমরা গয়নাগাঁঠিগুলো সাজগুজ করে তোমরা রাস্তাঘাটে চলাচল করবে না কিন্তু আজ উল্টা আজ দুটো কথাই আল্লাহর হুকুমের উল্টা আল্লাহ বলছেন মহিলা তোমরা বেশি বাড়তে থাকো তোমরা বেশি বাড়িতে থাকো তার বিনিময়ে আজ মহিলারাও বরেতি যেতে শুরু করে দিলে আল্লাহ বলছে তোরা বিনা কারণে কোথাও যাইস না এটা বরেতি যাওয়াটা কোনো কারণ হলো এটা কারণ কি কারণ লয় এটা হলো এমনি নিজের খুশি এটা কোনো কারণ লয় কারণ হতে পারে ব্যাংকে যেতে হবে হতো কোর্টে যেতে হলো ডাক্তারখানা যেতে হলো এগুলো হলো কারণ আল্লাহ বলছেন বিনা কারণে তুমি বাইরে যাবে না আর তোমরা বাড়িকে মজবুত করে ধরো আর সাজগুজ করে গয়না গাঁঠি পরে রাস্তাঘাটে চলাচল করবে না আরে ভাইয়া ভাই বল বল কে থাক গইল বানি इहे खातिर हम अब सोच लेनी कि अब कबो ना बोलेम के भैया बैठा काहे के भैया हर जगह के इहे एगो आदत पड़ गई बा कतो बोलबो प्रत्येक जगह तो वही कथा बैसा जान भाई वही कथा बोलते हुई छे किंतु ना वही कथा हुई छे अस्सलाम वालेकुम अपनारा जलसा सुनते हैं सर तो जलसा सुना ठीक सुने एरकम है जे खड़े आ जान এটা মানায় না জালসা মানুষ এখানে যখন আইসেন তো বইসা জালসা শুনে মোকারির কে জালসা করতে ভালো লাগবে কইতে ভালো লাগবে আপনারা খাড়িয়া খাড়িয়া শুনছেন ভালো লাগে না এই লাগে আপনারা চলেন আর দুটা হাদিস শোনাবো তারপরে ইনশাআল্লাহ নিজের এতে চলে যাব আপনারা বসে যান ভাই বসে যান বসতে আল্লাহ আর ইসলামী সভার একটা কদর করেন এটা একটা দিনী সভা গো ইয়ার মধ্যে জানেন যতক্ষণ আছেন আল্লাহর রহমত নাজিল হয়েছে হ্যাঁ এতে ফারিস্তা এই সভাতে ফারিস্তা এসছে আপনার যেমন তেমন সভাটা মনে করছেন আল্লাহ আকবার বসে যান তো বলতেছিলাম যে ওয়া কারণে তোমরা বাড়ির বাইরে যেও না আর বরেতি যাওয়াটা কোনো কারণ লয় কারণ যদি ডাক্তারখানা যেতে হয় এটা হলো কারণ বিনা কারণে ই পাড়া থেকে উপাড়া বহু দেখতে লদ্দিতে গা ধুইতে ই পাড়া উপাড়া ঘুরতে এগুলো কোনো কারণ লয় আর আল্লাহ কি বললেন যে তোমরা কি করিও না অজ্ঞতার জামানা জাহেলিয়াতে যেইভাবে সাইজে কুজে বেটি ছেলেরা বাড়ি থেকে বের হতো তোমরা বের হইও না কিন্তু তার বদলাতে কানের বালি দিলাম আমি লাখের ফুল দিলাম আমি গলার হার দিলাম আমি আর দেখবে আমার গ্রামের লোক আমি দেখতে পাবো না কারণ সাজগুজ আমার লেগে নাই যত খুশি তত সাজেন কিন্তু স্বামীর জন্য হোঠে লালি লাগাব কানে বালি লাগাব जोन लगावे के बा लगावा लेकिन अपन पति खातिर लगावा घर में ऐसा सज धज के रहा के तहरा के देख के तोहर पति पगला जाई পাগল করে রাখেন নিজের পুরুষকে যেন অন্য মহিলার দিকে তার নজরই না যায় এইরকম বাড়িতে সাজো কিন্তু বাড়িতেই সাজবে না তখন তিন দিন তো দাঁতই মাজবে না আমার বন্ধুরা আমার ভাইরা আমার মাখালারা এটা এদিকে হলো আর একটা আপনাকে বলে দেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আমাদের একটা বাজে স্বভাব খুব কেটে কেটে বলছি আল্লাহ বলছেন ওয়াইদা সালতুমুহুন্না মাতা আন ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পুরুষ লোক যখন তোমরা কোনো অন্য মহিলার কাছে কাউরের বাড়ি কোনো জিনিস চাইতে যাবে হঠাৎ করে দরকার পড়ে গেল মনে করেন মাঠে গেছিলেন দেখছেন জমিতে হঠাৎ করে কোন দিকে পানি সন্দেহতে লেগেছে ভুট্টাতে এবার ভরমর করে দৌড়িয়ে বাড়ি আসবেন তো অনেক লেট হয়ে যাবে ওই পাড়ার মাথার বাড়িটাতে চলে গেছেন আর ডাইরেক্ট জার করে বাড়িতে সন্দেহ গেলেন আর বাড়িতে কেউ মায়া লোক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাস তোমার কোদালের দরকার পড়ে গেছে চাইতে হবে আল্লাহ বলছেন ওয়াইদাস আলতুমুহুন্না কোনো মহিলার কাছে যদি তুমি কোনো জিনিস চাও ফাসআলুহুন্না তাতির বাহিরে থেকে চাইও তুমি বাড়ির মধ্যে ঢুকে যাইও না কোনো মহিলা যদি একা বাড়তে থাকে পুরুষ নাই ওই বাড়িতে যেও না না তো তুমি যদি পাক দামানো হও তোমার ওপরে একটা তোহমত লেগে যাবে বাড়িতে বের হতে গেলে
ওদিক থেকে সখিনের মা লালি ফুসলানি দিয়ে বলবে, জরিনের মা দেখেছিস ওই যে সোহরাব বাহির হইল বাড়ি থেকে, এমন একটা অপবাদ লেগে যাবে আমার বন্ধুরা, এই সব অপরাধ গলা যেই ঝামেলা গুলো থেকে বাঁচিয়া রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন যে পুরুষেরা রে তোমরা উপর যখন কোনো জিনিস চাইবে কোনো মহিলার কাছে ডাইরেক্ট বাড়তে ঢুকে যাবে না, এমনকি কাউরির বাড়তে যদি তোমার যাওয়া দরকার লাগে তার দরজাই যাবে, যাওয়ার পরে বলবে আসসালামু আলাইকুম আদখলো আমি কি বাড়িতে আসতে পারি, যদি উত্তর দেয় যদি তোমাকে উত্তর দেয়, আর যদি বলে উদখুল চলে এসো ঢুকো নচিত ফিরে চলে যাও, আমার বন্ধুরা আপনাকে এজাজত না দিলে কাউরির বাড়তে ঢুকবেন না, এমনকি নিজের বাড়িতে ঢুকতে গেলেও আপনি আওয়াজ দিয়ে ঢুকেন সালাম দেন। মনে করেন আপনি নোকরিতে গেছেন চারটাতে সব দিন আসছেন, আজ হঠাৎ করে স্কুলে আপনাকে একটা ছুটি দিয়ে দিয়েছে আর বৌমা বাড়তে একলাই আছে, মনে করছে আব্বা তো চারটা না হলে আসবে না, তখন ওসরা খানি বা ঘর খানি কেওয়ার খুলে এমনি একটু মাথার কাপড় টাপড় ফেলে দিয়ে ঘুমাচ্ছে, আর ডাইরেক্ট যদি এসে ঢুকে যান একটা কত বড় লজ্জা হতো লজ্জিত হবে আর আপনিও কত বড় শর্মিন্দা হবেন। সারিয়াতে এসব গালাকে বাঁচাবার লেগে পর্দার আদেশ করেছে আমার বন্ধুরা, বলার অনেক কথা আছে, আমি আর দু চারটা কথা আপনাকে আর শোনাবো মনে করেছিলাম, কিন্তু এই সব ভুলগুলো আজ পোশাক পরনের কাপড়, আজ যুবকের পর্দা দেখেন কেমন হয়ে গেল, বাবার সামনে বসছে দাঁড়া তলা পর্যন্ত দেখা যাচ্ছে, এমন আজ 2023 প্যান্ট আস্তে আস্তে এখানে আটকে আছে, 2025 হাঁটুতে আটকিবে, 2030 ই শুধু জাংঘে পিন্দে হাঁটবার পিছে পিছে প্যান্ট দড়িয়ে যাবে, এইরকম অবস্থা। আর কিসের কারণে? সব হলো দিনী শিক্ষা না থাকার কারণে, ইসলামের শিক্ষা নাই যার কারণে আজ এই অবস্থা। আপনি বুঝতে পারেন না কি ইসলামী শিক্ষার কত বড় ভ্যালু, এই ইসলামী শিক্ষা না হলে আজ জানাজার নামাজ হয় না, এই দিনের শিক্ষা না হলে আজ জুমার নামাজ হয় না, এই মুলবি না হলে আজ আপনার, এই জন্য একটা কথা বলি, এই মুলবি না হইলে, এই মুলবিরা কত দামি শুনেলেন, যেই মুলবি যেই মাদ্রাসাকে আপনারা আজকে বড় হিয়ানত করেন, যেই মাদ্রাসাকে তুচ্ছ মনে করেন, আপনাকে বলে দিই এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মুলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, পড়াবে মুলবি জানাজা পড়ায় কে মুলবি? আহা, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লারে ছাড়া তোরে দফন দিবে না, সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মোল্লারে করলি তুই ঘৃণা, জানাজার সময় লাগবে তারে তুই তো ভাবলি না, আরে এই মোল্লা না হইলে তোর মার বিয়া হইতো না, হইতো আপনার মার বিয়ে কে দিয়েছে মুলবি, আমার মার বিয়ে কে দিয়েছে মুলবি, ঠিক না বেটি? এই মোল্লা না হলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোরে দাফন দিবে না, এই মোল্লা রে ছাড়া তোর জুমা হবে না, জুমার নামাজ মুলবি, সব কাজে মুলবির দরকার, এই দিনই শিক্ষা না থাকার কারণে আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনার আগাদিকে ঝাড়ি দিয়ে হাঁটছে, আজ বাবা হয়ে কাঁদছেন, আপনার ছেলে আপনাকে মারছে গাল দিচ্ছে বকনা দিচ্ছে, আজ বাবা হয়ে কাঁদছেন, সম্মান পান না তার কারণ আপনার ছেলে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাবুদুর মানে পড়েনি, আজ মা সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য কাঁদছে কেন, রেজা রব্বে ফেরেজার ওয়ালের পড়ে নাই, আপনার সন্তান আপনি সব কিছু পাবেন, এই দিনই শিক্ষা না থাকার কারণে আজ আপনার বহু লিয়ে শান্তি নাই, আজ বেটি লিয়ে শান্তি নাই, কেন বহু আপনার শাশুড়ির সম্মান বুঝে না, বেটি আর তার শাশুড়ির সম্মান বুঝে না, শ্বশুরের খিদমত বুঝে না, স্বামীর ভালোবাসা বুঝে না, এই কারণে কেস কেশালি ঝামালা বিচার আচার অশান্তির জীবন কাটছি শুধু অশিক্ষিতর কারণে, বেপর্দাস যত সব হলো দিনই শিক্ষা না থাকার কারণে বন্ধুরা আমার। এই জন্য আমি বলবো এই মাদ্রাসা যেই মাদ্রাসাগুলো
যেই মাদ্রাসা থেকে আজ আপনার কাছে যে দুটো কথা বললাম এই কথাগুলো কোথায় থেকে পেয়েছি ভাই বলবেন মা বড় মাদ্রাসাতে পড়েছেন আলিফ বা ছোট মাদ্রাসাতে গ্রামে যতক্ষণ না পড়েছি ততক্ষণ বাইরে গেছি কি কেউ দাখেলা লিবে লিবে না এই জন্য বড় মাদ্রাসার চাইতে ছোট মাদ্রাসার দাম বেশি আপনি লিয়ে যান বেনারসে ভর্তি করতে একটা কায়দা পড়া ছেলেকে আপনি 10,000 দিলেও ভর্তি নিবে না কিন্তু একটা তেসরি জামাতে লিয়ে যান ভক করে ভর্তি নিবে কেন ও তৈয়ার করা মাল তৈয়ার করা মাল আর এটা তৈয়ার করতে হয় এই মাদ্রাসা গালা হলো আপনার এখানে গোড়াইবার এটা হলো একটা সোনারের ভাঠি এটা হলো একটা সোনারের ভাঠি যেমন একটা সোনাকে আপনি ভাটিতে দেওয়ার পরে নরম করে তাকে আলাদা আলাদা রূপ দেওয়া যায় কানের করা যায় লাখের করা যায় ও লাখের বইনা আছে না একটা সোনা ঢিলে আছে ওকে বানাই ওরকমই মারপেট থেকে যেদিন আপনার আউলাদ এসছে আপনার সন্তান এসছে সেদিন একটা সোনার টুকরা ওকে আপনি যেই রকম রূপ দিবেন মাস্টারিতে দেন মাস্টার হবে ডাক্তার বানান ডাক্তার হবে হাফেজ বানান হাফেজ হবে যেই রূপ দিবেন সেদিকে যাবে এই জন্য বাবা এই মাদ্রাসা যাতে থেকে আমাদের দিনের আলো ছুটছে এই মাদ্রাসা না থাকলে আজ এই দিন পেতাম না কোরআনের শিক্ষা পেতাম না কোরআনের শিক্ষা না পেলে আল্লাহকে চিনতাম না জান্নাতের আশা পেতাম না বন্ধুরা আমার এই মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য এই কোরআনের প্রচারের জন্য এই কোরআনের প্রসারের জন্য এই কোরআনকে ফেলাবার জন্য আমি আপনাদেরকে বলবো আমার নবী যে কষ্ট করে গেছে ওই কষ্টতে আপনাদের করা লাগবে না আমার নবী এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাইতে আমার রাসূল নিজের মুখের দাঁত দিয়ে ঝরিয়ে দিয়েছে আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে আমার নবী 3 বছর ধরে গাছের চামড়া আর পাতা খেয়ে ইয়াঘরে হয়ে জীবন কেটেছে আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছাইতে আমার নবী তাইফওয়ালার পাথর খেয়ে শরীরের রক্ত বইয়ে দিয়েছে বন্ধুরা আমার আমি আপনার শরীরে রক্ত চাইব না চাইব একটু ঘাম আমি চাইব না আপনার মুখের দাঁত আমি চাইব আপনার বাড়ির দুটো ভাত আমি চাইব না আপনার কাছে আপনার শরীরের রক্ত